আলহামদুলিল্লাহ রব্লা আলমিন ওসলাত ওসসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ওয়াসিহি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন ইসলামিক কোশ্চেন অ্যান্সার বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করতে পারবে কিনা বা কোনো ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনতে পারবে কিনা এ বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো আমা তৌফিকি বিল্লাহ তো শুরুতেই আল্লাহ তালার যে কালামে পাকের মধ্যে ছোট্ট একটি সুরা বর্ণনা করেছেন সে বিষয়ে আগে আমরা একটু জেনে নেই ত্রিশ পারা সুরা আসর আমানু আমিলুস রহমানিহাত সাউবিল হক অত সাউব আল্লাহ তালা এই ছোট্ট ছড়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে বিষয়টি হচ্ছে আল্লাহ তালা আসরের সময়ের কসম করে বলেছেন বা সময়ের কসম করে বলেছেন যে ওয়াল আসর সময়ের কসম বা আসরের কসম আসরের সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুসরা নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হবে যদি সে চারটা কাজ না করে এ বিষয়টি আমাদের জানতে হবে যে চারটা কাজ যদি কোনো ব্যক্তি না করে তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সে চারটা কাজ কি ই্লা দিন আমানু সলি হাত তাওয়া সউবিল হাক ও তাও অর্থাৎ ই্লা দিন আমানু হাত যদি সে নেকামল না করে ইমান না আনে ইল্লা আমানু আমানু সলি হাত যদি সে ইমানদার না হয় বা ইমান না আনে এবং নে কামল না করে অতাওয়া সৌবিল হাক অতাওয়া সৌ বিশ্ববর এবং অপরকে ইমানের প্রতি ইমান আনার চেষ্টা করে এবং ইমান আনার জন্য যে দায়িত্ব এই দায়িত্ব পালন না করে তাকে ইমান আনার ব্যাপারে যদি না বলে অতাওয়া ওতাও সবর। যদি তাকে সবরের দাওয়াত না দেয় বা সবরের বিষয়ে না বলে চেষ্টা না করে এই চারটা বিষয়ে যদি বান্দা এই কাজ চারটা কাজ না করে তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এটা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর তার আগের সর্বপ্রথম দিনের যে জ্ঞানগুলো রয়েছে এই জ্ঞানগুলো জানতে হবে যদি রসুল্লাহ আলহামের হাদিসের দিকে লক্ষ্য করি যে রসুল সাল্লাহ আসাল্লাম কি বলেছেন তোলাবুল্লা আলমি আলা কুল্লি মুসলিম ও মুসলিমা যে প্রত্যেকটা নরনারী নরনারীর উপরে দিনের শিক্ষা করা ফরজ করা হয়েছে কেন কারণ প্রত্যেকটা মুমিন মুসলমানের যদি এই দিনী এলেমগুলো যদি শিক্ষা না থাকে তাহলে কোনটা হালাল এবং কোনটা হারাম এই বিষয়গুলো সে বুঝতে পারবে না জানতে পারবে না নামাজ কিভাবে পড়তে হয় জাকাত কিভাবে দিতে হবে হস করা ফরজ কিনা না রোজা রাখা ফরজ কিনা না কীভাবে রাখতে হয় অজু কিভাবে করতে হয় তো এই সমস্ত বিষয়গুলো কোরআন এবং সুনার মধ্যে রয়েছে আর এগুলোকে অতটুক পরিমাণ অর্জন করা ফরজ করা হয়েছে যতটুকু পরিমাণ আল্লাহ তালা হোক আল্লাহ এবং রসুল নির্দেশ করেছেন যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব এবং প্রকৃত হিসেবে নিজেদেরকে সেই সঠিক পথে নিয়ে যেতে পারবো না এ কারণে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে চারটি কাজ করতে হবে তো এই চারটি কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নিজে অপরের কাছে গিয়ে শেখা সেক্ষেত্রে অনেক মহিলারা দেখা যায় নিজে জানে না বা ঘরের যে পুরুষ রয়েছে তারা সেই শিখানোর মতো সুযোগটুকু পায় না নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য বাহিরে গিয়ে কাজেকর্মে ব্যস্ত থাকে তো সেই ক্ষেত্রে শরীয়ত এই মহিলাদেরকে এতটুকু নির্দেশ দিয়েছেন যে যদি আটচল্লিশ মাইলের কম হয় তাহলে সেই ক্ষেত্রে যদি এরকম নিজে গ্যারান্টি দিতে পারে যে আমি পর্দার সাথে সম্পূর্ণ পর্দার সাথে গিয়ে অমুক মহিলার কাছে গিয়ে বা অমুক বাড়িতে গিয়ে যে কোনো পরপুরুষের সাথে দেখা হবে না সে আমার পর্দার আমার পর্দার খেলাপ হবে না যদি এমন হয় নিজে যদি সঠিকভাবে নিজের পর্দাকে ঠিক রাখতে পারে তাহলে আটচল্লিশ মাইলের যদি কম হয় দূরত্ব সে যেতে পারবে আর যদি আটচল্লিশ মাইলের বেশি হয় তাহলে অবশ্যই অবশ্যই তার সাথে এমন একজন পুরুষ নিয়ে যেতে হবে যে যাদের সাথে দেখা করা জায়েজ হতে পারে সে ওই মহিলার স্বামী হতে পারে সে ওই মহিলার বাবা অথবা ওই মহিলার ভাই বা মহিলার সন্তান ছেলে সন্তান যদি এমন কোন ব্যক্তি থাকে যাদের সাথে দেখা করা যায় আছে তারা যদি সঙ্গে যায় তাহলে সে আটচল্লিশ মাইলের অতিক্রম করতে পারবে অন্যথায় আটচল্লিশ মাইলের অতিক্রম করা নিষেধ করা হয়েছে আমাদের সমাজে অনেক সময় দেখি যে শীতের মৌসুমে অনেক ওয়াজ মাহফিল হয় সেই ক্ষেত্রে অনেক মহিলারা গিয়ে ওই ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শোনে অর্থাৎ ওয়াজ মাহফিলের পাশেই দেখা যায় যে আলাদা প্যান্ডেল করা হয়ে থাকে যে মা বোনদের জন্য বসার ব্যবস্থা করা হয়ে থাকে সেটা পর্দার সাথে যদি এমনটা হয় যে সেটা খুবই কাছাকাছি এবং পর্দার সাথে শোনা যায় তাহলে সেই ক্ষেত্রে সে যেতে পারবে অসুবিধা নেই আর যদি এমন হয় যে সেখানে পর্দার খেলাপ হতে পারে তাহলে সেইখানে যাওয়াটা অবশ্যই অনুচিত যাওয়াটা ঠিক হবে না এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব যে আমাদের যেন পর্দার খেলাপ করে যেন দিনে এলেম শিক্ষা না করা হয় আমরা পর্দার দিকে লক্ষ্য করে তাহলে অবশ্যই অবশ্যই আমরা দিনের শিক্ষা করতে যেতে পারবো সে তাতে কোনো অসুবিধা হবে না আর এটা এবং অত্যন্ত সবের কাজ যে একজন শিক্ষা দিচ্ছে অনেক মহিলারা তার কাছ থেকে শিক্ষা নিচ্ছে আমি জানি না আমি আরেকজনের কাছ থেকে শিক্ষা নিচ্ছি আমি জানি আমি আরেকজনকে শিক্ষা দিচ্ছি এটাই হওয়া উচিত অতএব আমাদের অবশ্যই পর্দার দিকে লক্ষ্য রাখতে হবে যেন কোরআন এবং হাদিস বিরোধী না হয়ে যায় এবং সেই কাজগুলো যে তালিম করা হয় সেটা যেন কোরআন এবং হাদিস থেকে হয় অন্য কোনো বিষয় না হয় আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে সহিভাবে দিন আলিম শিক্ষা করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি